আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থার 5 ও 6 মাসের শিশু কিভাবে বেড়ে ওঠে, গর্ভবতীর শারীরিক পরিবর্তন কি কি সমস্যা ফেস করতে হয়, গর্ভাবস্থায় কি করণীয়, এমনকি কি কি পরীক্ষা ও চেক আপ করতে হবে, সব কিছু থাকছে এই ভিডিওতে। 5 ও 6 মাসের গর্ভবতীদের এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে আপনি গর্ভবতী তা বোঝা যাবে আপনার চেহারা এবং পেটের আকার দেখে, কারণ গর্ভাবস্থার 5 থেকে 6 মাসে আপনার শারীরিক ওজন বৃদ্ধি পায়, পেটের আকার বৃদ্ধি পায় এবং চেহারার ঘরেরও অনেকটা বদলে যায়। তাছাড়া গর্ভে শিশুর বৃদ্ধি ঊর্ধ্বতনের কারণে ঘন ঘন মাথা ঘোরা, হালকা মাথা ব্যথা অনুভূত হতে পারে আর আগের থেকে বমিভাব অনেকটা কম হবে। প্রথমেই জেনে নিব 5 ও 6 মাসের গর্ভাবস্থার খাবার কেমন হওয়া উচিত। 5 ও 6 মাসে বাচ্চা দ্রুত বৃদ্ধি পায়, তাই ফলিক অ্যাসিড, লৌহ, ক্যালসিয়াম অবিরত খেতে হবে, যাতে করে বাচ্চার বিকাশ ক্রমবর্ধমান থাকে। তাছাড়া প্রতিনিয়ত আপনার খাদ্যের মধ্যে সবুজ শাকসবজি, বাদাম, ফল, গোটা শস্য, অ্যাপিকট, চেরি, পেয়ারা, আঙ্গুর, বেরি, আপেল, আম এবং প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থ রয়েছে এমন খাবার খেতে হবে। গাজর, বিট, পালং, কুমড়ো, টমেটো, পেঁয়াজ, সেলরি, ব্রোকলি, মাছ, মাংস, দুধ, ডিম, পনির, এমনকি দুধ জাতীয় কিছু খাবার এই সময় খুবই গুরুত্বপূর্ণ। এখন জানবো 5 ও 6 মাসে গর্ভবতীকে যেই ধরনের সমস্যায় পড়তে হতে পারে। গর্ভাবস্থায় 5-6 মাসের দিকে পিঠে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে খিঁচ লাগা, নাক ডাকা, বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং অস্য দেখা দিতে পারে। তাছাড়া পানি আসতে পারে, যাতে করে পা এবং গোড়ালি ফুলাফুলা ভাব অনুভূত হতে পারে। এর প্রভাবস্বরূপ আপনার পায়ের জুতার মাপ আগের থেকে বেড়ে যেতে পারে। তবে ভয় পাওয়ার কিছুই নেই, বাচ্চার ডেলিভারির পর আপনার পায়ের আকার বা অবস্থান আগের জায়গায় ফিরে যাবে। এখন জানবো 5 ও 6 মাসের বাচ্চা গর্ভের মধ্যে কিভাবে বেড়ে ওঠে বা বিকাশ কেমন হয়। গর্ভাবস্থার 5ম ও 6ম মাসে শিশু প্রায় পুরোপুরি উন্নত হয়ে যায় এবং দিনে দিনে শক্তিশালী হয়ে ওঠে। আকার ওজনে প্রায় 1 ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। সে শব্দের প্রতি এখন প্রতিক্রিয়া জানাতে পারে। এখন আল্ট্রাসাউন্ড করলে ব্রণের অবস্থান নির্ধারণ করতে পারবেন এবং দেখতে পারবেন শিশুটির মুখ উন্নত এবং মাথাটি শরীরের অনুপাতে আকার পায়। এমনকি এই সময় বাচ্চা আলো অন্ধকারের অনুভবও করতে পারে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাদা রক্ত কোষগুলো গড়ে তুলতে শুরু করে। শিশুর অঙ্গগুলো ক্রমবর্ধমান হলেও ফুসফুস সম্পূর্ণরূপে বিকশিত হয় না, তাই সে নিজে নিজে শ্বাস নিতে পারে না। শিশুর ত্বক ও পেশিগুলি পরিপক্ক হয়ে যায় এবং লাথি মারতে থাকে, যার ফলে 6 মাসের শেষের দিকে আপনি বেশ নড়াচড়া অনুভব করবেন এবং লাথির আঘাতের ফলে কিছুটা ব্যথাও পেতে পারেন। এখন জানবো গর্ভাবস্থায় 5 ও 6 মাসে কি কি পরীক্ষা বা চেক আপ করতে হবে। প্রথমত রক্তচাপ চেক আপ। তাছাড়া প্রতিবার ডাক্তারের কাছে গেলে গর্ভবতীর ওজন ও উচ্চতা পরিমাপ করা, প্রোটিন এবং সুগারের পরিমাপের জন্য প্রস্রাব পরীক্ষা, তাছাড়া ডায়াবেটিক চেক আপ করতে পারেন। গর্ভের বাচ্চার অবস্থান এবং আকারের পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার শিরা বা পায়ের পাতা ফুলা আছে কি না তাও দেখে থাকে ডাক্তাররা। গর্ভাবস্থার 5 ও 6 মাসের গর্ভবতীর করণীয়, নিজেকে ফিট এবং সক্রিয় রাখতে ক্যাগেল নামক ব্যায়াম অনুশীলন করতে পারেন। তাছাড়া দিনে 2 ঘন্টা এবং রাতে 8 ঘন্টার ঘুমানোর চেষ্টা করুন। কিডনির প্রক্রিয়া উন্নত করতে এবং আপনার মলধারের চাপ কমাতে বাম পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন। গর্ভাবস্থার 5ম ও 6ম মাসের দিকে পা এবং হাতের ব্যথা বেড়ে যেতে পারে। ব্যথা হ্রাস করতে প্রেসক্রিপশনের ভিত্তিতে ভিটামিন B6 গ্রহণ করা ভালো।
এই সময় বেশি দুশ্চিন্তা না করে আপনার মনকে ইতিবাচক রাখবেন, আনন্দে ফুর্তিতে থাকার চেষ্টা করবেন, নিয়মিত চেক আপ করবেন বা ডাক্তারের সাথে খোলা মনে কথা বলে নিজের সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।